নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে চলেছি। এবং কেন তোমাদেরকে ইউটিউবে সর্বপ্রথম লিখেছি, কারণ এই ধরনের খবর তুমি চিরঞ্জিত স্যার ছাড়া অন্য কোনো জায়গা থেকে পাবে না। তো তোমাদেরকে আমি বলবো যে যারা আজকে ভিডিওটা না কেটে দেখবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। এক্স্যাক্টলি যেটা দেখতে পাচ্ছ বোর্ডে যেটা লেখা আছে, WBP এবং KP নতুন ভ্যাকান্সিতে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। সব কিছু সিলেবাস থেকে শুরু করে টোটাল সিস্টেম টোটালটাই কিন্তু পরিবর্তন হতে চলেছে, এবং সেটাই তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরবো। এবং আবগারি পুলিশের ভ্যাকান্সি, তোমরা প্রত্যেকজনই জানো, খুব তাড়াতাড়ি আবগারি পুলিশের ভ্যাকান্সি কিন্তু রিলিজ হবে। আর সেই আবগারি পুলিশের ভ্যাকান্সিতেও কিন্তু সিলেবাসের আমূল পরিবর্তন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো কবে আসতে চলেছে নতুন ভ্যাকান্সি এই বিষয়েও বলবো, এবং তোমাদেরকে আরেকবার রিমাইন্ড করে দেবো যে WBP KP এক্সামিনেশন আর কতদিন আছে। তো চলো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই প্রত্যেকজন থাকবে। আর সবার রিকোয়েস্টে চিরঞ্জিত স্যার, তোমরা আমি দেখছি, দেখো আমি যতদিন যাচ্ছে দেখছি তোমাদের মধ্যে একটা কোথাও যেন একটা হেজিনেস কাজ করছে, কোথাও যেন একটা থকে যাওয়া কাজ করছে, তোমাদের যেন কোথায় মনে হচ্ছে যে PRB আগে নোটিস দেখ, তারপর তো পড়াশোনা শুরু করব। একটা কথা চট্ট করে বলি, যদি PRB নোটিসই দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা 15 দিনের সময় পাবে না। তো এই জন্য তোমাদেরকে বলছি, আমি কিছু না জেনে না শুনে কোনো কথা কিন্তু বলি না। তো চলো তোমাদেরকে সবার আগে বলে দিই, WBP এবং KP তে যে আপকামিং যে ভ্যাকান্সি আসছে, সেখানে যতটা আমি জানতে পেরেছি তোমাদেরকে পরিষ্কার করে বলছি, একটা লাইক কিন্তু তোমাদের কিন্তু দেওয়াটা উচিত। 2019-20 যেভাবে পরীক্ষা হয়েছে, অর্থাৎ দুটো সিস্টেমে পরীক্ষা, এই সিস্টেমটা অনেক জনের কন্ট্রোভার্সি ছিল, কারোর কাছে ভালো ছিল কারোর কাছে খারাপ ছিল। কিন্তু তোমাদেরকে আমি এটুকু বলতে পারি, যদি PRB থেকে বিশেষ ডিসিশন না নিয়ে যদি চেঞ্জ না করে দেয়, তাহলে কিন্তু তোমাদের আবারও সেম সিস্টেম কিন্তু ফেরত আসছে। অর্থাৎ চারিদিক থেকে দুর্নীতি বলো, এইগুলো বলো, এগুলো আটকানোর জন্য বলতে পারো কিছুটা পুনরায় নতুন যে ভ্যাকান্সি আসছে, সেখানে কিন্তু দুটো পরীক্ষা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আমি আবারও তোমাদেরকে বলছি, প্রবল সম্ভাবনা রয়েছে। যতটুকু আমি জানতে পারলাম তোমাদের সামনে কিন্তু শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো একটা কথা বলো যে চিরঞ্জিত স্যার, আজ পর্যন্ত তোমাদের যখন WBP তে প্রথম একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, তুমি আজ থেকে আমার ব্যাকের ভিডিও যাও, সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো সবকিছু সবার আগে জানানোর চেষ্টা করি, তবে তো বাকি ইউটিউবারদের কিছুটা চলবে। তো যাই হোক, সেটা কথা নয়, তার আগে ছোট্ট কিছু কথা একটু রিমাইন্ড করি দিই, ভুলে যাস নি তো, রিমাইন্ডটা একটু দেখে নে। তো ছোট্ট রিমাইন্ডারটা তোমাদেরকে একটু ভালো করে দিয়ে দিই, কারণ পরবর্তীতে যেন মূর্খামি না হয় যে চিরঞ্জিত স্যার বারবার করে বলেছিল রে। একটা জিনিস তোমাদেরকে আবারও বলছি, গোটা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে প্রকাশিত বই বা যে কোনো কিছু প্রকাশিত হওয়া আর চিরঞ্জিত স্যারের কাছ থেকে কোনো কিছু প্রকাশিত হওয়া, দুটো কিন্তু এক নয়। আমি আবারও তোমাদেরকে বলছি, যারা ক্যাপসুল এই পেশাল এই KP WBP সামনে মাথায় রেখে বলছি, যারা এই ক্ষেপণাস্ত্র 2.0 800+ প্রশ্ন যারা পড়ে যাবি না, তাদের মতো মূর্খ খুব কম থাকবে। আমি এটুকু বলবো, সারা বছর টপিক ওয়াইজ বই তো আমাদেরও রয়েছে, আলটিমেট গাইড বুক, তো যে কোনো বই পশ্চিমবঙ্গে যে কোনো ক্র্যাকারকে টেক্কা দেওয়ার মতো বই, আলটিমেট গাইড বুক অলরেডি পশ্চিমবঙ্গের মনে হয় 9,50,000 স্টুডেন্টের কাছে রয়েছে। কিন্তু আমি বলবো, শুধু টপিক ওয়াইজ বললে কতগুলো মাথায় নিয়ে যাবি এই 800 প্রশ্নের মধ্যে? শুধু এইটুকু বলবো, ক্ষেপণাস্ত্র 1.0 যেটা বেরিয়েছিল, বিশ্বাস না হয় আবার তোমাদেরকে বলছি, 5 গুণ টাকা ফেরত দেবো যদি ভুল বলে থাকি। ক্ষেপণাস্ত্র 1.0 থেকে 21+ প্রশ্ন কভার আছে, KPSI পরীক্ষার প্রশ্নটা ডাউনলোড করো, ক্ষেপণাস্ত্র 1.0 বইটা নাও, বা যারা নাও নি এখনো পর্যন্ত ক্ষেপণাস্ত্র 2.0 সাথে নিয়ে নাও, 125 টাকা মতো দাম পড়বে, ঠিক আছে? কিন্তু এই 400-450 প্রশ্ন ছিল, তুমি নিজের চোখে দেখতে পাবে যে মিলিমিলি আমি গোল করে দেবো তোমাকে, ঠিক আছে? যে এই নাম্বারটা দেখো, একটা বই থেকে কতগুলো, তাহলে
ব্যাপারটা সেটা না, কতটা কতটা মেহনত লাগে কোন ইনস্টিটিউট কোন বই প্রকাশ করছে যেখানে এতগুলো কমন আছে। তো তোমাদেরকে বলছি দেখো, পরীক্ষাতে কতগুলো কমন আছে এটা তো বলা সম্ভব নয়, কারণ প্রশ্ন সেটা তার আমরা নই। কিন্তু আজকে ১৩টা বছর গোটা পশ্চিমবঙ্গের খুব কম ইনস্টিটিউট আছে যারা এই দিন পর্যন্ত টিকে আছে। আমি না সেই দিনও ছিলাম যেদিন কলকাতা পুলিশের একটাই মাঠ আর একটাই পরীক্ষা ছিল। তো একটা জিনিস জেনে রেখো, এই চিরঞ্জিত স্যার সেই চিরঞ্জিত স্যার যেটা ২০১৭-১৮তে সিলেকশন ভুড়ি ভুড়ি সিলেকশন পাইয়েছে, সেই চিরঞ্জিত স্যার আবারও ফিরে এসছে, ঠিক আছে, দম হাত রোকলো। আর যারা জীবনে বড় জায়গায় তোমাদেরকে পাঠানোর চেষ্টা করছি, তো শত্রুর সংখ্যা তো বাড়বেই। আজকে যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাদের কোনদিন ইনস্টিটিউটের টাকা আমি বাড়াতে দেবো না, ঠিক আছে। আজকে দেখো ২০১৮ থেকে লাগাতার ৪৯৫৯৬৯৭৯৯ এর বাড়ি কিন্তু কোনদিন যাইনি আমি, ঠিক আছে। তো তোমাদের এই মিশন খাকি আমি আবারও বলছি, যারা নতুন আপকামিং WBP-র জন্য খাটছিস, আমি আবারও বলছি অনেক ভুল কাজ করবি যদি মিশন থাকি অ্যাডমিশন না নিস। অনলাইনটার কথা বলছি, অফলাইনটা বলে দিচ্ছি না, কি কি পাবি আগে দেখে নে, তারপর অন্যান্য ইনস্টিটিউট দুটো। তোর কি মনে হয় আজকে যেখানে ২০-২২,০০০ প্লাস স্টুডেন্ট পড়ছে, তোর কি মনে হয় একটা অ্যাপ তৈরি করতে পারি না? একটা ক্লাস প্লাস ক্লাসমেট যারা আছে তাদেরকে বলে ১৫,০০০ টাকা দিলে অ্যাপ তৈরি করে দেবে। কিন্তু অ্যাপে ক্লাস করানোটা আমার ভালো লাগে না। গুগল মিটের মাধ্যমে ক্লাস করায়, সপ্তাহে ৭ দিনই ক্লাস পাবি। গুগল মিট সিম্পল একটা অ্যাপ যেটার মাধ্যমে তুই মুখে কথা বলতে পারবি। আরে কোনো তুই একটা অঙ্ক বুঝতে পারছিস না, আর সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যার আমি বুঝতে পারছি না, আমার ভালো লাগে না, বিশ্বাস কর স্যার না পারলে স্যার বুঝতে পারি না বলে দিন। তো ৭ দিন লাইভ ক্লাস পাবি ৯টা, দিনকাল সবাই জানে যে সকাল থেকে ক্লাস করিস, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছিস, ৯টা থেকে ক্লাস, প্রত্যেকটা ক্লাস তার ফুল HD রেকর্ডিং, HD রেকর্ডিং। এবং আমরা একটা জিনিসে উন্নতি করতে পেরেছি, তোরা ধন্যবাদ দিবি আমাদেরকে, আমরা না প্রত্যেকটা ক্লাসের পেছনে একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছি, মানে হোমওয়ার্ক দেওয়া শুরু করেছি। যারা আগে থেকে পড়ছে তাদেরও পাবে, তোরাও পাবি হোমওয়ার্ক। ক্লাস হয়ে গেল, ক্লাসের পরে যেটা স্যার করাচ্ছে তা সেটা তো দিলই, তার সাথে হোমওয়ার্ক। আমি আবারও তোদেরকে বলছি ঘুরে যাবি, আর এই সুযোগটা মিস করিস না, কারণ চ্যাপ্টার ওয়াইজ জিরো থেকে শুরু হবে। এখনো পর্যন্ত যারা WBP দিবি, KPWBP পরীক্ষা এখনো ডিসেম্বরের আগে কোন রকম ভাবে সম্পন্ন, তো ডিসেম্বর মাস থেকে যখন পরীক্ষা হবে, তো ডিসেম্বর মাসের আগে কোথায় অক্টোবর নভেম্বর এখনো দুটো মাস আছে, এই ৭ দিন চিরঞ্জিত স্যারকে বিশ্বাস কর, যদি যদি আমি তোকে সেই জায়গাটা তৈরি না করে দিতে পেরেছি তোর বেস্ট লেভেল, যাতে তুই ৭০+ কাছাকাছি মার্কস পাস, সেরকম যদি তোকে তৈরি না করে দিতে পেরেছি, দেন তুই আমাকে যেমন তাই বলবি। এইটুকু জেনে রাখিস, যেমন মেহনত আমি নিজে করি সেরকম মেহনত আমি কিন্তু ছাত্রদেরকেও করাই। তো এইটুকু তোদেরকে বলার ছিল, চ্যাপ্টার অনুযায়ী ক্লাসের PDF পাবি, ৬০+ মক টেস্ট, জানিস এই ৬০+ মক টেস্টের কত দাম? যদি ২০টা মক টেস্টের দাম ১৯৯ টাকা হয়, তো ৬০ মক টেস্টের দাম তোরা ভেবে রাখ যে কত টাকা হতে পারে। তো কোর্স ফি থেকে বেশি মক টেস্টের দাম পাবে, মানে তো সব কিছু এই ব্যাচে ফ্রি। তো যারা এই ক্ষেপণ, আমি আবারও বলছি, যারা এখনো পর্যন্ত রিস নিয়ে অথচ ভিডিও দেখছিস, অথচ পুলিশের প্রিপারেশন নিচ্ছিস, ওয়েস্ট বেঙ্গল ১ পুলিশ ব্যাচ মুখে নয় কাজে, আজ পর্যন্ত সিস্টেমেটিক ভালোভাবে একটু ভালোভাবে যে কাউকে জিজ্ঞাসা করে নে চিরঞ্জিত স্যারের কাছে স্টুডেন্ট সংখ্যা কেমন, বোঝা গেল, বা চিরঞ্জিত স্যারের কাছ থেকে কতজন সিলেকশন পেয়েছে। তো আবারও বলছি, ব্যাচটা যারা নিবি বা যারা ক্ষেপণাস্ত্র ২.০ নিবি, তারা প্রত্যেক জনা কিন্তু এখানে যোগাযোগ করিস, ঠিক আছে। তো চলো এটা তো নিয়ে নে, কারণ ৩০ তারিখের পরে থেকে আবার এটা বেড়ে যাবে, ঠিক আছে। তো চলো ডাইরেক্ট আবার আমরা আগের কথাতে ফিরে যাই। আমি একটা কথা প্রত্যেকজন স্টুডেন্টকে আমার বলার আছে, চিরঞ্জিত স্যার কিন্তু অনেকবার এরকম হয়েছে যে কালকে রেজাল্ট বেরোবে বা আজকে রেজাল্ট বেরোবে, বিকালে রেজাল্ট বেরোবে, আমি কিন্তু তোমাদের বলতে পেরেছি টিকটক টিকটক করে, মনে পড়ে? তো একটা জিনিস জেনে রকম, হালকাভাবে নিও না, ঠিক আছে। আজকে বেশ কিছুজন বিভিন্ন সার্ভিস ফার্ভিস পেয়ে গেছে, তো তারা অনেকজন বড় বড় কথা বলে নাকি, ঠিক আছে, যে তারা নাকি কোনো আপডেট দেখে না। একটা কথা তোমাদেরকে বলি, আপডেটেরও দরকার আছে। তোমার প্রিপারেশন চিরঞ্জিত স্যার আপডেট আর নয়, চিরঞ্জিত স্যার ২ টাকার ইউটিউবার নয়,
সামথিং কেউ কেউ বলে আমি দু টাকার ইউটিউবার, যে চিরঞ্জিৎ স্যার দু টাকার ইউটিউবার, চলো তোমার কথা যদি মেনেও নিলাম আমি দু টাকার ইউটিউবার, ঠিক আছে, কিন্তু এইটুকু জেনে রেখো এই দু টাকার ইউটিউবারের কথাটাই কিন্তু এককালীন তোমরাও কিন্তু মেনে চলতে, ঠিক আছে। আজকে দুটো ডানা গজিয়েছে, একটা দেশ পোশাক পরে এখন পুলিশ হয়ে গেছো, ঠিক আছে। তো যাই হোক সেটা কথা নয়, তো আপডেটেরও দরকার আছে, আপডেট না পেলে তুই প্রিপারেশন লেভেলটা তৈরি করতে পারবি না। নতুন ভ্যাকান্সি কবে আসতে চলেছে তার আগে আমি এক্সামিনেশনটা নিয়ে একবার বলে দিই, হ্যাঁ তোদের আমি আবারও তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমাদের ওবিসি কেস মিটতে না মিটতে এক্সামিনেশন ডেট ঘোষণা হবে, আমি আবারও বলে দিচ্ছি, আবারও কানটা খুলে শুনে রাখ, WBP এক্সামিনেশন, KP এক্সামিনেশন, যেমনি ওবিসি কেস মিটে যাবে আর তেমনি দানাদান পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে, সাবধান হয়ে যা, উপর থেকে প্রেসার রয়েছে, WBP কে তাড়াতাড়ি জয়েন করাতে হবে, এই যে 12,000 ভ্যাকান্সি এটা খুব তাড়াতাড়ি জয়েনিং করাতে হবে, তো এই যে জয়েনিং এর ডেটটা, জয়েনিং এর ডেটও কিন্তু পরবর্তীতে কিন্তু তোমাদের তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু WBP KP দুটোরই প্রসেসিং খুব এগাবে, তোরা আজকে যদি মানে যদি OBC সলভ হয়ে যায় তো বুঝতে পারছি, আমি কিন্তু বারবার করে বলছি, আমি কিন্তু কিন্তু জেনে শুনে বলছি, রেডি PRD এক্সামিনেশনের জন্য মাথায় রাখিস, ডিসেম্বর থেকে কিন্তু কি কি এক্সামিনেশন হবে, WBP KP SI সব পর হবে, আর এক্সামিনেশন নেওয়ার পরে রেজাল্ট বেরোতে বেশি দিন লাগবে না, আর রেজাল্ট দেওয়ার পরে মাঠ নিয়েও কিন্তু একদম দেরি করবে না, তো মাঠ নিয়ে তোরা তৈরি আছিস, তো জানুয়ারি মাসের লাস্ট কিংবা ফেব্রুয়ারি মাসের মাস থেকে যদি ঠিকঠাক ভাবে ইন্টারনেটে পরীক্ষা হয়ে যায় তো মাঠ কিন্তু এরকম সময় থেকে হয়ে যাবে, তো মাথায় রেখো যে চিরঞ্জিৎ স্যার কিন্তু ঠুঙ্কো নয়, কোনো মানে মণ্ডপের ঘন্টা নয়, ঠিক আছে, ঢং করে বাজিয়ে দিলাম এরকম বিষয় না, কিন্তু সাবস্ক্রাইব করলি কর না করলি না কর কোনো যায় আসে না, কিন্তু ইনফরমেশনটা জেনে রাখ যে ডিসেম্বর মাসের যদি পরীক্ষা হয় তো ফেব্রুয়ারি মাসে কিন্তু তোদের মাঠ হবে, মাথায় রাখিস, আর মাঠ হওয়ার পরেই কিন্তু যাদের কি WBP তাদের তো জয়েনিং হয়ে যাবে, আর KP-টা একটু প্রসেস এগাবে, মানে 2025 সালই সব শেষ হয়ে যাবে, আর তোমাদেরকে বলে দিচ্ছি নতুন ভ্যাকান্সি তোমাদের ফেব্রুয়ারি মাসের, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি জানুয়ারি মাসের লাস্ট অথবা ফেব্রুয়ারি মাসের ফার্স্টে তোমাদের নতুন ভ্যাকান্সি বেরোবে, লাইক একটা কিন্তু চাই, ঠিক আছে, তোমাদের নতুন ভ্যাকান্সি লাগবার 15,000 প্লাস বেরোবে, 15,000 প্লাস বেরোবে, আর যদি 12,000 যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললো, আমি জানি না ওটা কি বলেছেন, উনি পুরনোটার কথা বলেছেন নাকি নতুনটার কথা বলেছে, কিন্তু তোমাদেরকে বলছি পুরনোর কথা নতুন কথা সেটা বড় জিনিস না, কিন্তু যেটা আমি তোমাদেরকে বলছি একটু ভালো করে শুনে রাখো, 15,000-এর কাছাকাছি একটা বেরোনোর কথা অলরেডি রয়েছে, কিন্তু চিরঞ্জিৎ স্যার তোমাদের জন্য রাস্তায় নামবে আর চেষ্টা করব যেন এই ভ্যাকান্সিটা 20,000-এর প্লাস বেরোয়, কারণ পুলিশের দরকার আছে, আমাদের পুলিশ না থাকলে এই অভয়া কাণ্ডর মতো কাণ্ডগুলো কিন্তু ঘটবে বাবা, বোঝা গেল, চোর ছাচর দুর্নীতি তো বাড়বেই আর পুলিশের দরকার কিন্তু রাজ্যে প্রচুর, তো সেই জন্য অবশ্যই আমরাও আন্দোলনের মাধ্যমে চেষ্টা করব, তো মানে আন্দোলন তো তোদেরকে নিয়েই করব, তো পাশে থাকিস, চিন্তা নাই, বেরোচ্ছে, আর বাকি থাকলো আবগারি নতুন ভ্যাকান্সি, কালী পুজোটা যেতে দে, শুধু শুধুমাত্র OBC এই ঝামেলাটা মেটাতে দে, আবগারি নতুন ভ্যাকান্সি তোদের সামনে আসবে, সিলেবাস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ থাকবে, আমি আবার তোদেরকে বললাম সিলেবাস কিন্তু চেঞ্জ হতে চলেছে, আর আগামী ভ্যাকান্সিতে ট্রেনিং WBP ট্রেনিংও সম্পূর্ণ চেঞ্জ, সম্ভবত আমি যতটা জানতে পারলাম একটা এমন ট্রেনিং হবে তোমাকে ডিউটিও করতে হবে তোমাকে ট্রেনিংও করতে হবে, মানে একদিকে ডিউটি করতে হবে, হয়তো আজকে জয়েনিং করলে হয়তো 7 দিনের একটা বেসিক ট্রেনিং দিয়ে দিল, তারপর একদিক থেকে ট্রেনিং চলবে একদিক থেকে তোদের কাজ চলবে, মানে এইরকম একটা বিষয় রয়েছে, ঠিক আছে, তো সব কিছু পরিবর্তন হতে চলেছে, আর আমি যেটা বলি সেটা জেনে শুনে বলছি, না জেনে না শুনে কোনো কিছু বলি না আমি, তো মাথায় রাখিস, আর এই যে আবগারি পুলিশ যেটা এই ব্যাচ থেকে করিয়ে দেবো, ভর্তি হয়ে যা, কথা দিচ্ছি, বোঝা গেল, কাজে প্রমাণ করে দিয়ে দেবো, কোনো কিছু এখানে যা সিলেবাস যা কিছু সব কিছু আমি এই ব্যাচ থেকে করিয়ে দেবো, কোনো লাগবে না এক্সট্রা কিছু, কোনো ব্যাচ লাগবে না, লোকের মতো বলবো না আপনার জন্য আলাদা ভর্তি হবে, হ্যাঁ ভালো কথা,
যারা এনটিপিসি নিয়ে পড়তে চাইছিস, এনটিপিসি স্পেশাল ব্যাচ, তোমাদেরকে আমি আবারও বলছি, অক্টোবর 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে থেকে শুরু হয়ে যাবে। মানে আমাদের এনটিপিসি ব্যাচ যারা ক্লাস করাবে তারাও কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টেরই অফিসার থাকবে, ঠিক আছে? মনে রেখো, 2 নম্বর হচ্ছে আমাদের এসএসসি জিটি ব্যাচ, সামনে আসতে চলেছে, এটা আলাদা করে তোমাদের আমি জানিয়ে দেবো। এটাও কিন্তু 5ই অক্টোবর থেকে 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আসতে চলেছে। তো মাথায় রেখো, ভার্সন দুটোই থাকবে, ব্যাকরণের হিন্দিও থাকছে ইংলিশও থাকছে, ঠিক আছে? যার যেটা ইচ্ছা। আর আমি আবার বলে দিলাম পরীক্ষার কথা, ভ্যাকান্সির কথা, একটা লাইক কিন্তু দিয়ে যাস প্রত্যেকজন, ঠিক আছে? আর আবারও বলছি, মূর্খামের কাজ হবে যদি ক্ষেপণাস্ত্র 2.0 না নিয়ে থাকিস। নিয়ে দেখা, 185 টাকা দাম। আমাদের এই যে নাম্বারটা আবারও লিখে দিচ্ছি, অথবা 6296, এই দুটো নম্বরে যোগাযোগ, ভর্তি হবি, ভর্তি হয়ে যা, প্রথম থেকে পাবি একদম। যারা নিউ কামার বা যারা এখন বেঙ্গল পুলিশটা দিয়ে দিবি, তারাও কিন্তু, তাদের কিন্তু ব্যাচ আমি কম ছেড়ে দেবো না, যে 2 মাস পরেই ছেড়ে দিলাম এরকম, ওটা কন্টিনিউ চলবে 120 টাকা বেতনের উপর, বুঝা গেল? তো যারা ভর্তি হবি বা যারা বই নিবি, নিয়ে রাখা। অল দ্য বেস্ট, ভালো থাকি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।